হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। গুড ইভিনিং। এই কটা ড্রেস কিনছিলাম মিষ্টুর জন্য, দেখো তোমাদেরকেও দেখালাম যদি ড্রেসগুলো পছন্দ হয়। ও বলছিল গরমে সুতির কিছু হালকা পোশাক, এই জন্য কিনতে গেছিলাম, ছবিগুলো তুলেছিলাম তো এখানে একটা পাশের বাড়ির বৌদির কাছ থেকে পোশাকগুলো কিনেছিলাম। আজকে সকালে যখন ফ্রিজটা পরিষ্কার করছিলাম, করতে করতে একটা আশ্চর্য জিনিস দেখলাম, দেখো এই বরফটার মধ্যে কেন জলের বিন্দু বিন্দু হয়ে আছে, এটা জাস্ট একটা অন্যরকম লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম জিনিসটা। তোমরা যদি এইরকম দেখে থাকো যে এটা ন্যাচারালি হয়েছে, হয়তো আমারই অবিশ্বাস লাগছিল। আর এইগুলো কি ভালো ওয়ালকারগুলো, এটা একটু কমেন্টে জানিও। আর গুড়ির দিকে দেখো কেমন, ওর পাপার গায়ে পা তুলে শুয়ে আছে। এই দুপুরবেলা খাবো আজকে পান্তা খাওয়া, ঠাকুরের রান্না, তাই খাবারটা খেয়ে নিলাম। মিষ্টু সবসময় পোজ দেয় ব্যস্ত, ও বলে মা আমাকে একটা নিয়ে ভিডিও বানাবে না, ভিডিও ওকে নিয়ে বানাতেই হয়। দেখো বন্ধুরা এই জিনিসটা, এটা সত্যি একটা আশ্চর্যময় জিনিস, এটার জন্যই আমি তোমাদেরকে বলছিলাম যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। মেনলি হচ্ছে এখানে যে মেনলি এখানে তোমাদেরকে যে জিনিসটা দেখাবো বলে ওই জন্য ভিডিওটা বলেছিলাম, সোয়াইপ না করে দেখো আমার ভিডিওটা। দেখো এখানে মানে কি বলবো, 200 বিঘে 300 বিঘে জমি আছে, এই জমিগুলো পতিতই থাকে, এই জমিগুলোতে খেলাধুলা এইসবের জন্য ব্যবহার হয়, এই জমিতে সবসময় চাষাবাদ হয় না। আর এখানে বিশাল বড় একটা ব্রিজ আছে এই জায়গাতে, আমাদের বাড়ি যখন মেদিনীপুরে যাচ্ছিলাম এই ভিডিওটা তুলেছিলাম, কিন্তু ভিডিওটা দেখানো হয়নি বা দেওয়া হয়নি। এই দেখো ব্রিজ, এখানে এটা ব্রিজ এলাকা, এর সাইডে যে নদীর দুই সাইডে পলি বালি এইসব জমা পড়লে কী অবস্থা হয় সেইগুলোই। আর এখানে যেন মনে হচ্ছে যখন জল জমে থাকে মনে হয় যেন ওই নদীর জল আর কী বলবো আকাশ একসাথে মিশেছে, যেন নদী শেষ হয়েছে আর জল আর আকাশ যে একসাথে মিশেছে তারই কমিউনিকেশন। এটা জাস্ট দেখিয়েছি আমি তোমাদেরকে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে জানাবে, আর সাথে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করবে, যাতে আমার ভিডিও করার নিজের নেশাটা একটু বেশি হয়। আর তোমরা তো আমার ভিডিও দেখো, আমি জানি না কতটা ভালো করছি বা খারাপ করছি, মানুষ তো ভুলভ্রান্তির মাধ্যমেই ওপরে ওঠে, জানি না কতটা ভুল হচ্ছে। চেষ্টা করব যে বেটার কিছু দেওয়ার জন্য বা বেটার কিছু করার জন্য অবশ্যই চেষ্টা করব, সেই জন্য তোমাদের সাপোর্ট আমার কাছে একান্ত কাম্য। আর এই ব্রিজটা নতুন হয়েছে, সবে এই নতুন ব্রিজটার রাস্তার মানে বুঝতেই পারছো গ্রামের দিকে এরকম একটা ব্রিজ হওয়া মানে যত ছেলে মেয়ে বয়স্ক দিদি কাকি ঠাকুমা এই রকম সবাই মিলে আমরা একসাথে এই জায়গার ওপর দিকে আসতাম, এসে বিকেল সন্ধেবেলা বিশেষ করে গ্রীষ্মকালের বিকেল সন্ধ্যের টাইমটায় এইখানটা একটা প্রাকৃতিক মনোরম হাওয়া বাতাস দেয়, আমরা এখানটায় বসি বা এই জায়গাটায় আড্ডা দিই। দেখো এখানে এখন অনেকেই আছে ভিডিও করছে, বা অনেকেই তো ইনস্টাতে ভিডিও করে, ফেসবুকে ভিডিও করে, আমারও ফেসবুকে নিজস্ব অ্যাকাউন্ট আছে।